হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। তো আমি এখন যাচ্ছি ঘুরতে, কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি এখনো ঠিক হয়নি। কলকাতায় সায়েন্স সিটি ঘুরতে যাব, না নিকো পার্ক যাব, না ইকো পার্ক যাবো, এখনো অবধি ঠিক হয়নি। কিন্তু বেরিয়ে গেছি আমরা, তো যাচ্ছি সবাই মিলে। এই যে দেখো, সবাই দল বেঁধে যাচ্ছি আমরা। সকাল থেকে রেডি হচ্ছি, কিন্তু রেডি হতে হতে এখন সময় হয়ে গেছে 11:30। এতক্ষণে আমাদের সব কিছু রেডি শেষ হলো, এবার আমরা বেরিয়ে পড়েছি, ট্রেন ধরব। তো ফ্রেন্ড, এই যে দেখো আমরা স্টেশনে চলে এসেছি। তো ওভারব্রিজে পার হচ্ছি আমরা, ওভারব্রিজ হাঁপিয়ে গেলাম। যখন কোয়ার্টারে থাকতিস তখন আমরা ওই দিক থেকে ট্রেন ধরতে পারতাম। এটাতে কোথাও উঠলাম, তো আমাদের ঠিক হলো। এখন কোথায় যাওয়ার ডিসিশন হলো জানো? আমরা এখন সায়েন্স সিটি যাচ্ছি। মেয়ে বলছে সায়েন্স সিটি দেখিনি, তো সায়েন্স সিটি যাবো, অন্য কোথাও যাবো না, কোনো নিকো পার্ক, ইকো পার্ক এখন যাবো না, অন্য কোনো সময় যাবো। তো দেখো, আমরা বিধাননগর থেকে নেমে বাস ধরে সায়েন্স সিটির কাছে নেমেছি। তো সাবয়ে দিয়ে এখন রাস্তার ওপরে যাবো। তো মেয়েকে দেখি কেক টেক কিনে দিচ্ছি, আর ভাই আশরাফ চা খাচ্ছে। তো আমরা এখন দেখো দাঁড়িয়ে আছি, ওদের জন্য ওয়েট করছি। তো ঈশানও চা খাচ্ছে দেখো। আমরা সায়েন্স সিটির গেটে ঢুকছি এখন, দেখো। তো সবাই মিলে একসঙ্গে মানে যাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আর মানে ভেতরে ঢোকে না, চারিদিকে সবুজ সবুজ গাছপালা দেখে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। আর অনেক মানে ভিড়, সবাই মিলে ঘুরতে আসার মজাটাই আলাদা। দেখো মিলিও আছে, এখন নতুন লোক আমাদের কাছে, নতুন সদস্য, তো ওর সঙ্গেও ঘুরছি এখন, খুব ভালো লাগছে। দেখো সবাই মিলে একসঙ্গে আছি, ভাই, ভাইয়ের বউ, দিদি, আমি, সবাই মিলে আসরা। আর দেখো আমরা এখন টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি টিকিট কাটার জন্য। তো সোহেল গেছে টিকিট কাটতে, আর আমরা দাঁড়িয়ে আছি, আর মেয়েকে চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর ফুলের গাছগুলো লাগিয়েছে না, দারুণ লাগছে দেখতে। দেখো একসঙ্গে পিঙ্ক কালার, ইয়েলো কালার আর রেড কালার আছে। তো আমি ঠিক চিনি না ফুলের গাছ, এগুলো কী গাছ, ফুল টুল ব্যাপারে সত্যি আমার একদম নলেজ নেই, কতটা ফুলের গাছ আমি চিনি না। তো দেখতে কত সুন্দর লাগছে দেখে, দেখো ভালো লাগছে দেখতে। তো দেখো ওই দিকটা তো আমাদের দেখা হলো। তো এখন ভাই আবার গেছে টিকিট কাটতে, তো কি একটা শো আছে দেখার জন্য, ওইটা নাকি টিকিট কাটতে হবে, তো ওই জন্য আবার গেছে টিকিট কাটতে ভাই। তো টিকিট কাটা হয়ে গেছে, তো আমরা এখন গেটে ঢুকছি। তো যেখানেই দেখতে যাচ্ছি সেখানেই টিকিট কাটা, শুধু টিকিট টিকিট।
তো দেখো চারিদিকটা এখন ঘুরে ঘুরে দেখছি, আর কি বলতো রোদটা হালকা হালকা আছে, খুব বেশি রোদটা নেই। আর শীতের সময় না হালকা হালকা রোদ থাকলে সত্যি ঘুরতেও ভালো লাগে, আর খুব একটা শীতও নেই। কলকাতাতে তো শীতটা কম, তো শীতটাও কম আছে দেখো, তো বেশ ভালোই লাগছে ঘুরতে। এদিকটা দেখো সব ফুলের গাছ লাগিয়েছে, তো দেখতেই ভালো লাগছে। আর শীতের সময় না অনেক অনেক ফুলের গাছে ফুল ফুটে, তো ওই জন্য আরও বেশি ভালো লাগে শীতের সময়টা। তো এই যে দেখো এখন সে ডাইনোসরের দেখা মিলেছি, মেয়েকে গল্প শুনিয়েছিলাম ডাইনোসরের, তো এই যে দেখো সেই ডাইনোসর। মেয়ে তো প্রচুর মানে আনন্দ পেয়েছে ডাইনোসরটা দেখে, ওকে গল্প শোনাতাম প্রতিদিনই, সায়েন্স সিটি গেলে ডাইনোসর নিয়ে যাবো, ওই জন্যই তো সায়েন্স সিটি যাওয়ার জন্য এতটাই ব্যস্ত ডাইনোসর দেখার জন্য। কিন্তু ভেতরে মানে এখন আর ঢুকতে দিচ্ছে না, জানি না কী হয়েছে সেটাও আমি বলতে পারছি না। তো এখন নাকি এখন এটা বন্ধ হয়ে গেছে ডাইনোসরের, তো দিদি যখন প্রথম এসেছিলো তখন এই ডাইনোসরের ভেতর দিয়ে বেরিয়ে এসেছিলো, অন্যদিকে এন্ট্রি পথ আছে। তো যাই হোক জানি না এটা কেন বন্ধ করেছে, বলতে পারছি না। তো ওইটার জন্য এই মুখের কাছে একটু ছবি টবি তুলে দিলাম মেয়ের, মেয়ের যেটা শখ ছিল শখটা পূর্ণ করলাম। তো এবার ভেতরের দিকে যাচ্ছি, আরও ভেতর দিকে কী কী আছে চলো দেখাই মেয়েকে। চারিদিকটা দেখো এতটাই সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। আর রোপওয়ে দেখতে পেয়েছি দেখো, তো রোপওয়েতে এখন আমার মেয়ে চাপবো, মামাম চলো চাপবো চলো চলো করে ব্যস্ত লাগিয়েছে, কিন্তু ওকে চাপালাম না, কারণ এখন অনেকটা ছোট আছে, যদি চাপাই ভয় পেয়ে যায় যদি, তো ওকে তো অর্ধেক রাস্তায় আর নামাতে পারবো না আমি, তো ওই জন্য চাপালাম না, যে বড় হও তারপরে তোমাকে চাপাবো। তো আমরা এখন সায়েন্স এক্সপ্লোরেশন হলে মানে টিকিট কাটলাম, কিন্তু আমরা টিকিট পেয়েছি, আমরা টিকিট পেয়েছি প্যানারোমা হিউম্যান এভোলিউশনের টিকিটটা পেয়েছি। তো ওইটা ওই শোটায় আমরা এখন দেখতে যাচ্ছি দেখো, তো টিকিট কাটা হয়েছে, তো এখন ওয়েট করছি, আমাদের 2:30 থেকে তোমার শোটা শুরু হবে। তো দেখো আমরা এখন লিফটে চেপে গেছি, লিফটে চেপে উপরের দিকে যাব, চলো তোমরাও দেখো শোটা। তো এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি, তো দেখো উপরের দিকে উঠছি এখন সিঁড়ি দিয়ে, তো কি মানে অন্ধকার হয়ে আছে দেখো, আর চারিদিকে একদম গাছপালা উপরেরটায়, তো প্রথমে তো ঢুকেই ভয় পেয়ে গেছি যে কোথায় যাচ্ছি আমরা এখন। তো চলো উপরে মানে শোটা শুরু হবে, তো উপরের দিকে আমরা যাচ্ছি, তো দেখো চলে এসেছি আমরা। তো আমরা প্যানোরামা শোটা দেখতে এসেছি, তো প্রথমেই দেখতে পেলাম মানুষ বিবর্তনের যে শুরুটা তোমার সেই ইতিহাসটাই যাকে বলে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তো শোটা এখনও শুরু হয়নি, শুরু হবে যখন তো চেষ্টা করব দেখানোর, জানি না এখানে ভিডিও করা যাবে কি না, মানা তো নেই, মানা থাকলে নিশ্চয়ই আগে থেকে বলে দিত যে ভিডিও করবেন না, তো সবাই করছে সে তুলনায় আমিও ভিডিও করে নিলাম। তো দেখো বেশ ভালোই লাগছে দেখতে।
তো প্যানোরামা শোয়ে সব কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না, শো শুরু হওয়ার আগেই ভিডিওটা বন্ধ করতে বললো, তো বন্ধ করে দিয়েছি আমি, তো তার জন্য তুলিনি। তো চলো নিচের দিকে যাওয়া যাক। তো নিচের দিয়ে দেখো চলে আসলাম, তো এখানে কোনো মানা নেই ভিডিও করার, তো ওই জন্য এই ভিডিওটা করলাম। তো মানুষ আগেকার দিনে কীভাবে খাবার তৈরি করতো, কীভাবে নিজেদের জীবনযাপন কীভাবে পালন করতো, তো এগুলো তো আমাদের মানে দেখা নেই চোখে, কিন্তু সব কিছুই পড়েছি। তো এখন দেখো এই যে চোখে দেখানোর মতো জিনিসগুলো দেখছি, তো সত্যি ভালো লাগছে দেখতে। দেখো মনে হচ্ছে আগুন জ্বলছে চুলোতে, এমনভাবে তৈরি করেছে জিনিসটাকে। চিকিৎসা চলছে, এটা অসুস্থ হয়ে আছে তো চিকিৎসা চলছে। আর এখানে একটা দেখো তাজমহল তৈরি করে রেখেছে। দেখতে সবকিছু দেখো কত সুন্দর লাগছে। আর আগেকার দিনে যেমন জাঁতাতে করে তোমার আটা পিষতো, তো এই যে দেখো জাঁতাতে করে আটা পিষিয়ে দেখো আটাও পড়ে আছে, তো দেখতে কত সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। তো আমাদের দেখা হয়ে গেছে, তো আমরা দেখো লিফট করে আবার নিচে নেমে যাচ্ছি। তো এবার বাইরের দিকে চলে যাব, খিদে পেয়ে গেছে খুব, খাবার খাবো বাইরে গিয়ে। আর মেয়েরও প্রচুর খিদে পেয়ে গেছে, মেয়ে তো বিরক্ত হয়ে গেছে আর দেখতে পাচ্ছি না, মামাম চলো বাইরে চলো বাইরে চলো করে ব্যস্ত লাগিয়েছি। তো দেখো আমরা চলে যাচ্ছি এখন বাইরের দিকে, দেখা হয়ে গেল, তো আমাদের শেষ। জলের ডিজাইনটা দেখতে কত ভালো লাগছে দেখো, এটা কিন্তু মিউজিকের সঙ্গে কিন্তু এই জলের মানে এই ডিজাইনটা চলছে, মিউজিকও হচ্ছে ওখানে, কিন্তু মিউজিকটা আমি তুলতে পারছি না, আমি মিউজিকটাকে অফ করে দিয়েছি, মিউট করে দিয়েছি। তো শুধুই দেখো জলটাই আমি তুলেছি, তা দেখতে কত সুন্দর লাগছে, দারুণ লাগছে বলো দেখে। তো আমরা এখন বাইরে চলে এসেছি, তো বাইরে এখন লেবু জল খাচ্ছে, মিলি ফুচকা খাচ্ছি, পাপড়ি চাট খাচ্ছি, তো অনেক কিছুই খাবার খাওয়া হয়ে গেছে। তো এবার বাড়ি যাব। তো চলো ফ্রেন্ড আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে সবাই। টাটা।